জয় মা নাগমাতা রানী, নমস্কার রাধে রাধে চ্যানেল, আমি মানিক। হ্যাঁ দর্শক বন্ধু, আজকে আমি আপনাদেরকে বলবো শত্রু দমন উপায়, এমনকি শত্রুর মুখ বন্ধ করার একদম সহজ উপায়। যে শত্রু আপনার ভালো দেখে সহ্য করতে পারছিল না, আপনার সংসারে ক্ষতি করার জন্য এ তান্ত্রিক ও তান্ত্রিক করে আপনার সংসারটাকে নষ্ট করে দিয়েছে, আয় থেকে ব্যয় হচ্ছে আপনার সংসারে, অল্প কথায় অশান্তি, কোনো উন্নতি নেই সংসারের মধ্যে, কারণ কি আপনার সেই শত্রুর আপনার ভালো খাওয়াটা দেখে তার মাথার তার কেটে গেছে। কিভাবে আপনার সংসারটাকে শেষ করা যায় যাতে আপনি সংসারটার উন্নতি না করতে পারেন, উপরে যাতে না যেতে পারেন। হয়তো আপনার খুব ভালো একটা ইনকাম ছিল, পরিবার নিয়ে খুব সুখে ছিলেন, দেখা যাচ্ছে এখন সেই সংসারে অল্প কথা অশান্তি, বাড়ির কারোর সাথে কারোর কথার মিল নেই, আপনার স্বামীর সাথে আপনি হয়তো ভালো কথা বলছেন, বা আপনার স্ত্রীর সাথে ভালো কথা বলছেন, বা আপনার সন্তানের সাথে বলছেন, যে তাতে কি হচ্ছে অল্প কথায় অশান্তি। আর ওই সংসারে যে কথা ভাবছেন যে কিছু করব, সেই কাজে কিন্তু বাধা আসছে, হওয়া কাজ হচ্ছে না, কারণ সংসারে রোগ ভোগের লেগে রয়েছে, কারণ শত্রুতে কিছু করে রেখে দিয়েছে, সেই শত্রু থেকে আপনি কোনো রকমভাবে মুক্তি পাচ্ছেন না। আজকে শত্রু থেকে মুক্তি পাবেন দর্শক বন্ধু, এমনকি শত্রুর মুখ বন্ধ হয়ে যাবে, শত্রু আপনাকে দেখে উঁচু গলায় কথা বলতে পারবে না, তার মাথাটাকে পুরো নিচু করে রাখবে। তাই দর্শক বন্ধু বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ভালো করে বুঝুন কীভাবে কাজটা করতে বলবো। আর হ্যাঁ দর্শক বন্ধু, আমার এই ভিডিওর মাধ্যমে অনেকেই আমাকে চেয়েছেন যে আমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, আমি অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো, যাতে এই হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আপনাদের যোগাযোগ করতে সুবিধা হয়, এবং যদিও আপনাদের কোনো সমস্যা থাকে সেই সমস্যা নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন, এবং সেই সমস্যার সমাধান আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। এবার দর্শক বন্ধু, একটি ছোট্ট মন্ত্র আছে, এই মন্ত্রটি আমি একবার পাঠ করে দেবো, আর এই মন্ত্রটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আছে, ওই ডেসক্রিপশন বক্সের থেকে আপনাকে চেক করে নিতে হবে। মন্ত্রটি হলো ওং হিং চন্ডা চন্ডালিনী অমুকাং কুরু কুরু ফট স্বাহা। এই মন্ত্রটি আপনাকে পাঠ করতে হবে, কীভাবে করতে হবে আর কী জিনিস সংগ্রহ করতে হবে সেই বিষয়ে আমি আপনাদেরকে বলবো। দর্শক বন্ধু, এই কাজটা করার জন্য আপনাকে শনি অথবা মঙ্গলবার দিন করতে হবে, হয়তো আপনি শনিবারও করতে পারেন বা মঙ্গলবারেও আপনি করতে পারেন, আপনার পছন্দ মতন দিন আপনি করতে পারবেন। তার জন্য আপনাকে একটি পাতি লেবু আর বেল কাটা আপনাকে সংগ্রহ করতে হবে। পাতি লেবু এবং বেল কাটা সংগ্রহ করে নিয়ে এসে একটি শুদ্ধ বস্ত্র পরে শুদ্ধ আসনে বসে আপনাকে কাজ করতে হবে। এটা রাতের বেলায় এই কাজটা করবেন, দিনের বেলায় করলে কাজে লাগবে না, অমাবস্যাতেও এই কাজটা করতে পারবেন, পূর্ণিমাতেও করতে পারবেন। অবশ্যই দর্শক বন্ধু, সেই শত্রুর নামটা আপনাকে জানতে হবে, শত্রুর নাম, একটা শত্রু হোক বা দশটা শত্রু হোক, সেই দশটা শত্রুর নাম আপনার ওই পাতি লেবুর উপরে লিখতে হবে। যে কটা লেখা যায় সে কটা শত্রুর নাম আপনি লিখবেন, লেখার পরে ওই বেল কাটা, যে শত্রুর নাম লিখলেন একটার মধ্যে বেল কাটা পুঁতে দিলেন, আর একটা নাম লিখলেন আর একটা বেল কাটা পুঁতে দিলেন, এইভাবে চার পাঁচটা তো অবশ্যই লেবুর মধ্যে নাম লিখতে পারবেন, আর বেল কাটাটা আপনাকে সেই শত্রুর নাম ধরে পুঁতে দিতে হবে। এবার মন্ত্রটার কী কাজ আছে দর্শক বন্ধু, সেই বিষয়ে আমি আপনাদেরকে বলবো, কীভাবে মন্ত্র দিয়ে কাজ করতে হবে, যাতে এই মন্ত্র দিয়ে কাজ করলে সেই শত্রু চিরতরে বিদায় নেয়, এবং শত্রু আপনার কোনো রকম কোনো ক্ষতি করতে না পারে, এবং আপনার সংসারে আয় উন্নতি যাতে হয়, যে উন্নতিটা ছিল সেই উন্নতিটা যে নষ্ট গেছে আবারও শান্তি পান। কারণ কি দর্শক বন্ধু, আপনার সংসারে যে রোগ ভোগে ভুগছেন, ভালো টাকার পরে টাকা খরচা করে যাচ্ছেন, রুগীকে বাঁচাতে পারছেন না, রুগীর পয়সার পরে পয়সা খরচা হয়ে যাচ্ছে, এক হাতে নিয়ে আসছেন ডান হাতে বাঁ হাত দিয়ে উড়িয়ে যাচ্ছে, কারণ আপনি ভালো মায়না পাচ্ছেন, মাসের মায়না হোক রোজের মায়না হোক পাচ্ছেন, কিন্তু সংসারে সুখ নেই শান্তি নেই, টাকা কামিয়ে যাচ্ছেন কিন্তু ক্ষতির পরে ক্ষতির জন্য আপনার জীবনটাও শেষ হয়ে যাচ্ছে, সংসারে শান্তি নেই। আমি অবশ্যই দর্শক বন্ধু বলবো যে মন্ত্রটি কী, তার আগে আমি আর একটি কথা দর্শক বন্ধু, যদি আমার ভিডিও বা আমার চ্যানেল আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করুন, আর যদিও কোথাও আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানান, অবশ্যই আপনার সেই সমস্যা সমাধানের উপায় আমি আপনাদেরকে জানাবো। আর হ্যাঁ দর্শক বন্ধু, আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদেরকে বলবো, হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো 8153991894, আবারও দর্শক বন্ধুর নাম্বারটি বলছি 8153991894, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন আপনাদের সমস্যা সমাধানের জন্য। দর্শক বন্ধু, যদিও আপনাদের জীবনে কোনো জর্জরিত সমস্যা থাকে,
কোনো তন্ত্রমন্ত্র ক্রিয়া দিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন, সেই জর্জরিত সমস্যার জন্য আপনি বেরিয়ে আসতে পারছেন না, যত বেরোনোর চেষ্টা করছেন ততই জড়িয়ে যাচ্ছেন, যদি এরকম কোনো সমস্যা আপনাদের মধ্যে হয়ে থাকে তাহলে অবশ্যই আমার যে কোনো ভিডিওর মাধ্যমে আপনারা কমেন্ট করে জানান বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে জানান, আমি আপনাদের জন্য 2-4 দিনের মধ্যে স্পেশাল করে আপনাদের সেই ভিডিওটি বানিয়ে দেবো, যাতে সেই কাজটা করতে সুবিধা হয়, যাতে আপনারও সুবিধা হয়, আরও 5 জন জানি ওই ভিডিওটা দেখে আপনার জন্য উপকারিত পায়। তাই বলবো যদি এরকম কোনো জর্জরিত সমস্যা থাকে তাহলে কমেন্ট করে আপনারা জানাতে পারেন। এবার দর্শক বন্ধু, ওই মন্ত্রটা দিয়ে আপনাকে কী করতে হবে, যে শুদ্ধ বস্ত্র এবং শুদ্ধ আসনে আপনি যে আসনে বসে কাজ করবেন শনিবার দিন বা মঙ্গলবার দিন রাত্রে সন্ধ্যে 6টা থেকে রাত 12টার মধ্যে আপনি যখন খুশি করতে পারেন, বসে আপনাকে ওই মন্ত্রটি 5 মালা জপ করতে হবে। যে মন্ত্রটা ডেসক্রিপশন বক্সে আছে ওই মন্ত্রটি 5 মালা জপ করতে হবে, তাহলে আপনার সিদ্ধি হয়ে যাবে। 108-এর মালা, যদিও দর্শক বন্ধু 108-এর রুদ্রক্ষ মালা যদি না থাকে তার সুবিধার জন্য আমি একটা কথা বলছি, এতটা একটা গোল একটা দড়ি নেবেন, নেওয়ার পরে মাঝখানে একটা বড় করে গিট দেবেন আর 108টা ছোটো ছোটো করে গিট দিতে দিতে 108টা বানিয়ে নেবেন, ওই দড়িটা দিয়ে আপনি জপ করতে পারবেন। অনেকের বাড়িতে দেখা যাচ্ছে রুদ্রক্ষ মালা কিনতে পারছে না বা পাওয়া যাচ্ছে না, এরকম যদি কোনো সমস্যা হয় দড়ি দিয়েও আপনি কিন্তু 108 বানিয়ে নিয়ে এই মন্ত্র, ছোট্ট একটি মন্ত্র, ওং হিং চণ্ডী চণ্ডালিনী অমুকাং কুরুকুরু ফট স্বাহা, এই মন্ত্রটি আপনি জপ করতে পারেন। করার পরে ওই যে বেলকাটা আপনি পুঁতেছিলেন লেবুর মধ্যে, ওই লেবুটাই আপনাকে রাত 12টার মধ্যে আগুন ধরাতে হবে, ঘি দিয়ে আর কর্পূর দিয়ে বেলকাটের মধ্যে আগুন ধরাতে হবে, ধরে ওই লেবুটা ওর মধ্যে দিয়ে দেবেন, যত দেখবেন জ্বলবে আর ততই সে শত্রুর মানে বিচ্ছেদ হয়ে যাবে, আপনার কোনো ক্ষতি করতে পারবে না, তার মুখ বন্ধ হয়ে যাবে, আপনার থেকে চিরতরে বিদায় নেবে দর্শক বন্ধু, যদি সঠিকভাবে বুঝে কাজটা করতে পারেন, কারণ আমি আপনাদের কাজটা করার জন্য বোঝানোর চেষ্টা করি। আশা করি আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর যদিও কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন, আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মা নাগমাতা রানী আপনাদের সর্বোচ্চ পূরণ করুক, আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন। নমস্কার।